সেই বিষয়ে মানে সরকারের কি? সুপ্রিম কোর্টের রায়কে আমি স্বাগত জানাই। সুপ্রিম কোর্টের রায় সারা দেশ মানতে বাধ্য। সুপ্রিম কোর্টের রায়টা হলো ল অফ দি ল্যান্ড। আর একটা কথা বলতে পারি, যদিও এখন আমি পুরো রায়টা দেখিনি, কিন্তু আমাদের প্রতিনিধিরা যারা দিল্লিতে আছে এই মামলার সংক্রান্ত বিষয়ে, ওরা যারা গেছে, এতে যেই যতটুকু আমি শুনেছি, এতে সুপ্রিম কোর্টের রায়কে অবশ্যই স্বাগত জানানো উচিত। সারা রাজ্যের সকল স্তরের মানুষই এই রায়ে স্বাগত জানাচ্ছে। বিভিন্ন জায়গার থেকে আমি খবর পেয়েছি। প্রথম প্রশ্ন হলো, একটা সরকারের সদিচ্ছা থাকলে এটা যে সত্যে পরিণত হয়, এ রায়ে এটার প্রমাণ। একদিকে যেমন আমরা চেয়েছি যে 2 বছর এক্সটেনশন দেওয়া হোক, কারণ রাজ্যে আমাদের শিক্ষক স্বল্পতা রয়েছে। আবার অপরদিকে কেন্দ্রীয় সরকারের কাছে আমরা এতদিন আবেদন জানিয়েছি যে আমরা যেহেতু গুণগত শিক্ষক পাচ্ছি না, তো সংবিধান মেনে, আইন মেনে, শিক্ষার অধিকার আইনে উল্লেখ করা আছে যে 1 টাইম রিল্যাক্সেশন দেওয়া যায় প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে, ডিগ্রির ক্ষেত্রে। আজকে সুপ্রিম কোর্টের এও বলেছে, কেন্দ্রীয় সরকারকে বলেছে যে রাজ্য সরকার থেকে যে চিঠিগুলি দেওয়া হয়েছে 1 টাইম রিল্যাক্সেশনের ব্যাপারে, সেটা যেন বিবেচনা করার জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। মামলা আবার 4 মাস পরে এই মামলাটা উঠবে, কারণ মনিটরিং করবে সুপ্রিম কোর্ট, এই বিষয়টা নিজেরা মনিটরিং করবে, সেজন্য 4 মাস পরে উঠবে। আর বর্তমানে যে শিক্ষক জন্য আমরা রাজ্য সরকার যে 2 বছর এক্সটেনশন চেয়েছি, এটা সুপ্রিম কোর্ট এটার পক্ষে রায় দিয়েছে। আর বলছে এখন যেভাবে রাজ্য সরকার টেট পরীক্ষা নিচ্ছে, এটাকেও যেন পাশাপাশি রাখা হয়। এটাও বলছে যে রাজ্য সরকার যে যুবকদের উৎসাহিত করার জন্য যে মুখ্যমন্ত্রী বিএড অনুপ্রেরণা যোজনা যে স্কিম আমরা হাতে নিয়েছি, সেটা যেন ওয়াইড পাবলিসিটি করা হয়, যাতে যুবকদের উৎসাহিত করা হয় বিএড পড়ার জন্য, এটাও রায় দিয়েছে। বাকি সমস্ত রায় পেলে আমি আমার রিয়াকশন দেব। আপাত দৃষ্টিতে এই রায়কে আমি স্বাগত জানাচ্ছি, আমার সরকার স্বাগত জানাচ্ছে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাগত জানাচ্ছে। আমরা এই বিজেপি IPFT যেসব পরিচালিত সরকার, সেই সরকার আমরা যে আমরা যখন যাদের জন্য কথা বলি, সেই কথাগুলি আমরা অক্ষরে অক্ষরে পালন করার জন্য আমরা সবসময় এটার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আরেকটা বিষয় হচ্ছে, যারা 10,323, আমি তাদের কাছে কর জোরে আবেদন করব। আমরা ওদের জন্য সুপ্রিম কোর্টে গেছি, কিন্তু আমার 7,29,000 ছেলে মেয়ে যারা স্কুলগুলিতে পড়াশোনা করছে, তারা যেন কোনো মতেই অবহেলা না করে, কারণ শিক্ষার সাথে আমি কোনো মতেই কম্প্রোমাইজ করব না। এটাকে পরিষ্কার আমি তাদের জন্য আমি লড়াই করব, কিন্তু লড়াইটা তাদের জন্য না, ওই যে 7 লক্ষ ছেলে মেয়ে আছে তাদের স্বার্থে আমার লড়াই করতে হচ্ছে, যেহেতু আপাতত আমি টিচার পাচ্ছি না। তাই সরকার সবসময় পাশে থাকবে, আমরা ভিশন ডকুমেন্টও তাই বলেছি, কিন্তু আজকে থেকে আমি বারবার অনুরোধ করছি আপনাদের মিডিয়ার মাধ্যমে, তারা যেন 1%ও ফাঁকি না দেয়, এটা আমার একান্ত অনুরোধ, আমার দপ্তরের অনুরোধ।
ওদেরকে কি মানে বিএড করানো হবে এবং সরকার থেকে যারা? এটা না, এটা অন্য জিনিস। বিএড করানো হবে, বিএড তো করানোর জন্য ট্রেনিং টুনিং এর প্রশ্ন উঠলে সমস্ত রায়ট আমি দেখে নিই, তারপরে এর প্রতিক্রিয়া দেব। এখন রেডিমেড সুপ্রিম কোর্ট বলে কথা, যে কোনো মন্তব্য করা সঠিক হবে না, যতটুক বলার ততটুক আমি বলতে পেরেছি। বিগত সরকার যদি ইচ্ছে করতো তাহলে কি পারতো? এটা আমি কি জানি, আমি বলছি সরকার যদি সদিচ্ছা থাকে এটা সত্যে পরিণত হয়। আমাদের সদিচ্ছা ছিল, মুখ্যমন্ত্রীর সদিচ্ছা ছিল, আমার সদিচ্ছা ছিল, আমার দপ্তরের সদিচ্ছা ছিল। তো সদিচ্ছা থাকলে সত্য প্রমাণিত হয়, এটা সত্যে পরিণত হয়, এটা আমি আজকে দেখেছি। আমার কাছে কোনো টেনশন ছিল না, কোনো টেনশন হওয়ার কথাও না। যদিও এর আজকে এই এই অবস্থার সৃষ্টি হয়েছে, তৎকালীন বামফ্রন্ট সরকারের তাদের অবিবেচিত সিদ্ধান্তের কারণেই আজকে সিদ্ধান্ত এই যে 10,323, তাদের পাপের বোঝা আমাদের বইতে হচ্ছে, রাজ্যবাসীকে বইতে হচ্ছে, এটা হলো আসল কথা।